হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভের দুই নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এর আগে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভের এক নম্বর প্রশ্নটা সমাধান করে নিয়েছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে প্রথমে সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবে তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে সুতরাং আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেই তো বন্ধুরা এখন আমরা এক দুই নম্বর প্রশ্নের রুমান ওয়ানটা আরম্ভ করতে যাচ্ছি তো এর প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা এক নম্বর প্রশ্নটা প্রথমে দেখে নেবে তাহলে এই দুই নম্বর প্রশ্নটা দেখতে তোমাদের অনেক সহজ হবে ঠিক আছে তাহলে আমরা পড়ে নেই দুই নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে কি দেওয়া আছে তো দুই নম্বরের রুমান ওয়ানটিতে দেওয়া আছে এ এবং বি এর কোন মানের জন্য নিচের জোরারোকিক সমীকরণগুলো অসীম সংখ্যক সমাধান আছে অর্থাৎ এখানে আমাদের নিচে দুটা জোড়া অর্থাৎ দুটা সমীকরণ দেওয়া আছে এই দুটা সমীকরণের এ এর মানে এ এর এখানে যে সমীকরণের তোমরা দ্বিতীয় সমীকরণে দেখতে পাচ্ছ এখানে এ বি আছে অর্থাৎ এ বি এর কোন মানের জন্য আমার যে জোড়ারোকিক সমীকরণ দুটা অসীম সংখ্যক সমাধান থাকতে পারে সেটা আমাদেরকে বলতে হবে ঠিক আছে তো এর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে একটা জোড়ারৌকিক সমীকরণের অসীম সংখ্যক সমাধান কখন থাকে সেই শর্তটা আমাদের জানতে হবে তো আমি তোমাদের এক এক নম্বর প্রশ্নটিতে এই বিষয়ে আলোচনা করেছি করে নিয়েছি সুতরাং সেই ভিডিওটা তোমরা প্রথমে দেখে নেবে তো আমরা জানি যে যখন এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু হয় তখন আমরা জানি অসীম সংখ্যক সমাধান থাকে ঠিক একইভাবে আমরা কি করব এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের তখন আমাদের কি হবে এই সমীকরণ দুটির তখন অসীম সংখ্যক সমাধান থাকবে যখন এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু অর্থাৎ এই শর্তটা যখন পালন করবে তখন অসীম সংখ্যক সমাধান থাকবে তো আমরা কি করব এই শর্তের মধ্যে বসিয়ে এ এবং বি এর মানগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে ঠিক আছে এখন আমরা এক কাজ করি এখান থেকে এই যে দুটো আমাদের সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণ থেকে এ ওয়ান বি ওয়ান এ ওয়ান বি ওয়ান এগুলো বের করে নেই এগুলো বের করার পর আমরা যে অসীম সংখ্যক সমাধান থাকার যে শর্ত যেটা সেটাতে বসিয়ে আমরা এ এবং b এর মানগুলো পেয়ে যাবো ঠিক আছে তো আসি আসি এখন আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলোর মানগুলো প্রথমে বের করে নিই তো প্রথমে এই দুটো সমীকরণকে আমরা এক কাজ করি তার সাধারণ রূপে এনে নেই ঠিক আছে তো এটাকে যদি আমরা সাধারণ রূপে আনি তাহলে এটা হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে প্লাস সেভেন যেটা এটা এদিকে আনবো মাইনাস সেভেন হয়ে যাবে ইকুয়াল টু শূন্য হয়ে যাবে আমরা জানি যে সাধারণ রূপটা একদিকে শূন্য থাকে অন্যদিকে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি টু জিরো এটাকেই আমরা সাধারণ রূপ বলি রৌ সমীকরণ এগুলো কিন্তু আমরা আলোচনা করে এসেছি ঠিক আছে ঠিক একইভাবে এটাকেও আমরা তার সাধারণ রূপে এনে নেব অর্থাৎ এই যে বাম দিকে আমাদের শূন্য রাখতে হবে যখন সাধারণ রূপে আনি তখন আমাদের বা দিকে এই যে সরি ডান দিকে শূন্য রাখতে হবে অর্থাৎ এদিকে সমান চিহ্নের ডান দিকে এখানে শূন্য আসতে হবে ঠিক আছে তো এটাকেও আমরা সাধারণ ডান দিকে সমান চিহ্নের বা দিকে যখন আনবো সেটাকে মাইনাস আকারে আনবো অর্থাৎ আমাদের এখানে হবে মাইনাস ব্র্যাকেটের ভিতরে থ্রি এ প্লাস বি মাইনাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে ওখানে আমাদের সাধারণ রূপে এনে নিয়েছি এখানে একটা কথা লক্ষ্য করবে তোমরা এখানে কিন্তু তোমাদের ব্যাকেটটা দিতে হবে কেননা এই পুরো যেটা থ্রি এ প্লাস বি মাইনাস টু যেটা এটা সমান চিহ্ন ডান দিকে ছিল প্লাস তো পুরোটাকে আমরা সমানচিহ্ন নিয়েছি সেই জন্য এখানে ব্যাকেট দিতে হবে ব্যাকেট দিয়ে মাইনাস দিয়ে ব্যাকেট দেওয়ার মানে হলো যে এই পুরোটা আছে আমার মাইনাসে মনে রাখবে এখানে ব্যাকেট দিবে তা না হলে কিন্তু হবে না এখানে যদি দেখো একটা কথা মনে রাখবে এখানে যে ব্যাকেট দিয়ে মাইনাস ব্যাকেটের ভিতর বাইরে মাইনাস আছে তার মানে এই ব্র্যাকেটের ভিতরে তিনটা সংখ্যা আছে দেখো দেখতে পাচ্ছ তিনটা সংখ্যার মধ্যে মাইনাস হবে আর যদি তোমরা ব্র্যাকেট না দাও তাহলে বুঝাবে যে কেবলমাত্র এই থ্রি এর প্রথমে মাইনাস আছে আর অন্যটার প্রথমে মাইনাস নাই সুতরাং এই পুরোটার প্রথমে আমাদের মাইনাস দিতে হবে তো সুতরাং এভাবে তোমরা ব্র্যাকেট দিয়ে আনবে আমি আশা করব এটা নরমাল কথা তোমরা বুঝতে পেরেছো এখন যেহেতু আমরা এই দুটো সমীকরণকে সাধারণ রূপে এনে নিয়েছি সুতরাং এখান থেকে আমরা a1 b1 c1 এগুলো পেয়ে যাবো ঠিক আছে তো প্রথমে আমরা এ ওয়ানটা লিখে নিই তো দেখো তো এ ওয়ান এর আমাদের মান কি হবে তো এ ওয়ানটা কি তো প্রথমে বলে দে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যেগুলো আমরা পেয়ে এসেছি দেখো তো এ ওয়ান হলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান আছে অর্থাৎ প্রথম সমীকরণে এ দিয়ে আমাদের বোঝা এক্স এর পদ এক্স এর শখটাকে এ বোঝা তারপর ওয়াই এর শখটাকে বি বোঝা এবং সি ধ্রুব পদটাকে বোঝা তো প্রথমে আমাদের এ ওয়ান আছে অর্থাৎ ওয়ান আছে অর্থাৎ প্রথম সমীকরণে এ বোঝাচ্ছে এক্সের শখ তো আমাদের এই এটা আছে প্রথম সমীকরণ এটা আছে দ্বিতীয় সমীকরণ তো প্রথম সমীকরণে এক্সের শখ প্রথম সমীকরণে এটা আছে এবং এক্স এর সহগ কত আছে দুই আছে এক্সের সাথে কত আছে দুই আছে সুতরাং এ ওয়ানটা হলো দু এ ওয়ান মানে হলো কি এ ওয়ান আছে অর্থাৎ ওয়ান দিয়ে প্রথম সমীকরণ বোঝা এবং এ দিয়ে আমার প্রথম সমীকরণের এক্সের এর যেটা শখ সেটাকে বোঝাচ্ছে ঠিক আছে এগুলো আমরা কিন্তু আলোচনা করে এসেছি তারপর ঠিক একইভাবে আমরা বি ওয়ানটা বসিয়ে নেব তো বি আছে বি আছে বি এ বোঝা ওয়াই এর শখটাকে ঠিক আছে মনে রাখবে এবং সি এ বোঝায় ধ্রুবক পরটাকে তো বি ওয়ান আছে তার মানে ওয়ান আছে তার মানে প্রথম সমীকরণ যেটা সেটা আমরা ওয়াই এর শখটা দেখতে হবে তো এটা আমাদের প্রথম সমীকরণ আছে এবং ওয়াইয়ের এর কত আছে ওয়াই এর কত আছে তিন আছে অর্থাৎ বি ওয়ানটা তিন হবে ঠিক একইভাবে আমরা সি ওয়ানটাও লিখে নেব তো সি ওয়ানটা কত হবে প্রথম সমীকরণের ধ্রুবক পদ যেটা এটা হলো আমাদের প্রথম সমীকরণের ধ্রুবক পদ সেটা হলো মাইনাস চার ঠিক আছে অর্থাৎ এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বের করে নিয়েছি ঠিক একইভাবে আমরা এ টু বি টু সি টু বের করে নেব তো আমরা বের আমাদের মান কত আছে হলো দ্বিতীয় যেটা সমীকরণ এটার এক্স এর শখ এক্স এর সাথে যেটা আছে সেটা হলো এ টু তো আমাদের এটা হলো দ্বিতীয় সমীকরণ এবং এটার এক্স এর শখ কত এক্স এর সাথে কত আছে তোমরা দেখতে পাচ্ছ এ মাইনাস বি অর্থাৎ এ টু আমাদের এ মাইনাস বি হবে ঠিক আমরা টু আছে অর্থাৎ টু এ বোঝায় দ্বিতীয় সমীকরণ এবং বি এ বুঝায় ওয়াই এর শখ ঠিক আছে প্রথমে দেখবে এ ওয়ান ওয়ান এ ওয়ান মানে হলো প্রথম সমীকরণে এক্স এর শখ ঠিক একইভাবে বি টু আছে অর্থাৎ দ্বিতীয় সমীকরণের এর শখ ঠিক আছে এ বোঝা এক্সের শখ বিএ বোঝা ওয়াইয়ের শখ এবং সি এ বুঝা ধ্রুবক পদ এবং তার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাই সমীকরণ বুঝাবে এক যদি তাকে তাহলে প্রথম সমীকরণ বুঝাবে এবং দুই যদি থাকে তাহলে দ্বিতীয় সমীকরণ বুঝাবে ঠিক আছে এগুলো তোমাদের প্রত্যেকের জানা আছে তো আমাদের বি টুটা লিখতে হবে তো বি টু আছে অর্থাৎ দ্বিতীয় সমীকরণ কে বোঝাচ্ছে এবং এর শখ কে বোঝাচ্ছে তো এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ এবং ওয়াইয়ের শখটা কত আছে ওয়াইয়ের সাথে কত আছে এ প্লাস বি সুতরাং আমরা বি টু এর জায়গায় লিখে নেব এ প্লাস দিয়ে ঠিক একইভাবে আমাদের সি টুটা লিখতে হবে তো সি টু আছে ওটা টু আছে টু এ মানে দ্বিতীয় সমীকরণ বোঝাচ্ছে এবং সি এ আমাদের ধ্রুবক পদটাকে বোঝাচ্ছে তো এটা হলো দ্বিতীয় সমীকরণ এবং তার ধ্রুবক পদটা কত আছে এই পদ যেটা মাইনাস ব্যাকেটের ভিতরে থ্রি এ প্লাস বি মাইনাস টু এটা হলো আমার ধ্রুবক পদ ঠিক আছে তো এখানে আমরা এই সি টুটা লিখে নেব মাইনাস থ্রি এ प्लस बी এইটা হলো আমার ফি টু তো আমি আশা করব তোমরা প্রত্যেকে এ ওয়ান কোনটি এ টু কোনটি বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করব এখান থেকে যেহেতু আমাদের এ এবং বি এর মান বের করতে হবে এবং অসীম সংখ্যক সমাধান থাকে সেহেতু আমরা এটাকে সমাধান করে নেব তোমরা এখানে অতটুকু পর্যন্ত প্রথমে নোট করে নাও ঠিক আছে তো এখানে আমরা এসে পৌঁছে গিয়েছি এতটুকু পর্যন্ত তো এখন আমাদের যে এ এবং বি এর মানগুলো বের করতে হবে তো আমাদের প্রশ্নে বলেছে যে এ এবং বি এর কোন মানের জন্য আমাদের অসীম সংখ্যক সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকবে তো আমরা জানি যে সমীকরণগুলো অসীম সংখ্যক সমাধান তখন থাকে যখন এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু হয় তো এই তিনটা এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু এবং সি ওয়ান বাই সি টু এর জায়গায় এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা এ এবং বিয়ের মানগুলো বের করতে পারি ঠিক আছে তো আমরা চলো এখন বসিয়ে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই মানগুলো বসিয়ে এ এবং বি এর মানটা আমরা বের করে নেই ঠিক আছে তো প্রথমে আমরা এখানে চলো বসিয়ে নেই তো এ ওয়ান এর মানটা আমাদের কত আছে তোমরা দেখতে পারছো দুই আছে তারপর নিচে এ এ টু এ টু বসাতে হবে তো এ টু এর মান কত আছে এ বি আছে তো এখানে এ মাইনাস বি লিখে নিলাম তারপর ইকুয়াল টু দিয়ে উপরে বি ওয়ান আছে তো বি ওয়ান এর মান কত আছে তিন আছে এবং বি টু এর মান কত আছে এ প্লাস বি আছে তো এ প্লাস বি এর লিখে নিলাম ঠিক একইভাবে উপরে আমাদের সি ওয়ানের মান লিখতে হবে সিওয়ানের ওয়ানের মান কত আছে মাইনাস সাত আছে এবং সি টু এর মান নিচে লিখতে হবে সি টু এর মান কত আছে মাইনাস অফ থ্রি এ প্লাস বি মাইনাস টু এটা আছে ঠিক আছে তো এখন আমরা এগুলোকে সমাধান করব ঠিক আছে তো একটা কথা এখানে দেখতে পারতো তোমরা এই বগ্নাংশের উপরে মাইনাস আছে নিচেও মাইনাস আছে তো আমাদের যখন বগ্নাংশের উপরে নিচে মাইনাস থাকে তখন ক্যান্সেল আউট হয়ে যায় এখন আমরা এখানে দেখতে পারছো তোমরা তিনটা রাশি পেয়ে গেছি তিনটা রাশি পেয়ে গেছে এখন আমরা কি করব তোমাদের যদি মনে থাকে আমরা যখন এক নম্বর প্রশ্নটা সমাধান করেছিলাম তখন আমরা আমাদের এভাবে তিনটা রাশি এসে গিয়েছিল তখন আমরা কি করেছিলাম দুইটা দুটি করে দুটি দুটি করে আমরা দুটি রাশি বানিয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে এখানেও আমরা এভাবে দুটা রাশি দুটি দুটি করে রাশি বানিয়ে নেব প্রথমে আমরা কি করব দেখো এই যেটা রাশি আছে এই রাশির সাথে এই রাশিকে সমান চিহ্ন দিয়ে একবার লিখবো তারপর এই রাশি দিয়ে আবার এই রাশিকে সমান চিহ্ন দিয়ে আরেকবার লিখবো এভাবে যখন আমরা দুবার লিখবো তখন আমরা দেখতে পারবে যে আমরা দুটা সমীকরণও পেয়ে যাচ্ছি তারপর এই দুটা সমীকরণ থেকে আমরা এ এবং বিয়ের মানটা পেয়ে যাব, ঠিক আছে তোমাদের হয়তো শুনতে অনেক কঠিন লাগতে পারে কিন্তু যখন আমরা সমাধান করব দেখবে খুব সহজ ঠিক আছে তো এখন আমরা এক কাজ করি প্রথমে এই রাশির সাথে এই রাশি দিয়ে সমান সরি এই রাশির সাথে এই রাশিকে সমান চিহ্ন দিয়ে একবার লিখি তারপর এই রাশির সাথে এই রাশিকে সমান চিহ্ন দিয়ে আরেকবার লিখে নেব তারপর এই দুটা তারপর আমরা দুটা সমীকরণ পেয়ে যাব ঠিক আছে তো প্রথমে এই দুটা রাশি লিখে নেই এ মাইনাস বি দুই ইকুয়াল এ প্লাস বি তিন ঠিক আছে প্রথমে এই দুটা রাশিকে একবার লিখে নিলাম এখন আমরা এই রাশি এবং এই রাশির সাথে আরেকবার লিখে নেব ঠিক আছে তো এ মাইনাস বি বাঘের দুই সমান থ্রি এ প্লাস বি মাইনাস টু বাগের সাত ঠিক আছে তো আমি কি করলাম আবার তোমাদের বলে দিই এখানে আমাদের সর্বশেষে তিনটা রাশি আসলো তো আমরা প্রথমে কি করলাম এই দুটা রাশিকে একবার লিখে নিলাম তারপর এই রাশি এই রাশি দিয়ে সমান চিহ্ন দিয়ে আরেকবার লিখে নিলাম তারপর দেখবে এই দুটা রাশি থেকে আমরা একটা সমীকরণ পাবো এই দুটা রাশি থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো অর্থাৎ এখান থেকে আমরা সর্বমোট দুটা সমীকরণ পেয়ে যাব এবং এই দুটা সমীকরণকে আমরা কিন্তু সমাধান করে নিয়ে আমরা এ এবং বি এর মানটা বের করে নেব। ঠিক আছে তো চলো আমাদের এগুলোকে সমাধান করে নিই তো এর জন্য আমাদের করতে হবে তো এই দুই এর সাথে হবে এবং এর সাথে হবে ঠিক আছে এভাবে আমরা গুণন করবো অর্থাৎ দুই পূরণ আমরা বলতে পারি দুই পূরণ এ প্লাস বি এবং তিন পূরণ এ মাইনাস বি তিন পূরণ এ মাইনাস বি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা বর্জ্যগুণন করেছি ঠিক আছে ঠিক একইভাবে আমরা এখানেও বর্জ্য গুণন করে নেব দুই এর সাথে আমাদের দুই এর সাথে থ্রি এ প্লাস বি মাইনাস টু পূরণ হবে এবং এ মাইনাস বি এর সাথে সাত পূরণ হবে অর্থাৎ সাত পূরণ এ মাইনাস বি ঠিক আছে তো এখন আমরা এগুলোকে একটু সমাধান করে নেই তো এখানে আমাদের টু পূরণ এ টু এ হবে তারপর টু পূরণ বি টু বি হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো টু পূরণ এ টু এ হয়েছে তারপর টু পূরণ বি টু বি হয়েছে ঠিক একইবারে থ্রি পূরণ এ থ্রি এ হবে ত্রিপূরণ মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে তো ত্রিপূরণ মাইনাস এখানে দেখো থ্রি এর সামনে প্লাস আছে বি এর সামনে মাইনাস আছে এই প্লাসে এই মাইনাসে প্রথমে মাইনাস এসেছে এবং থ্রি আর বি এ পূরণ হয়ে থ্রি বি এসেছে ঠিক একইভাবে এই লাইনটাও আমরা সমাধান করে নেই তো এই লাইনটাকে আমাদের সমাধান করতে হবে এখন দুই পূরণ তিনে কত হয়ে যাবে তিন দুকোনা ছয়ে এ হয়ে যাবে তারপর দুই পূরণ বি এ দুই বি হবে ঠিক আছে তারপর দুই পূরণ মাইনাস দুই তো এই দুইয়ের সামনে প্লাস আছে এই দুইয়ের সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস আসবে তারপর দুই আর দুইয়ে পূরণ হয়ে চার আসবে ঠিক আছে তারপর সমান চিহ্ন দেব তারপর সাত পূরণে সাতে হবে তারপর সাত পূরণ মাইনাস বি দেখো সাত পূরণ মাইনাস বি আছে অর্থাৎ সাতের সামনে প্লাস আছে বি এর সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আসবে এবং সাতে এবং বিয়ে এ পূরণ হয়ে সাত বি আসবে ঠিক আছে তো আমি আশা করবো এখানে শুধু ক্যালকুলেশন ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই দুটোকে কেউ সমাধান করে এ এবং বি এর মানটা বের করে নেই এতটুকু তোমরা নিজেদের খাতায় নোট করে নাও তো বন্ধুরা আমরা এখন এই দুটা সমীকরণে এসে পৌঁছে গিয়েছি এখন আমরা এই সমীকরণ দুটাকে আমরা সমাধান করে নেই চলো এবং এ এবং বি এর মানও আমরা পেয়ে যাব তো এই সমীকরণটাকে আমরা সমাধান করে নেই তো প্রথমে এখানে দেখো এই যে রাশিগুলো এই দুটাকে আমরা এদিকে এনে নেই ঠিক আছে এবং এদিকে কেবলমাত্র শূন্যটাকে রাখবো ঠিক একইভাবে এইগুলো এই রাশিগুলোকে এখানে এনে নেব এবং এদিকে কেবলমাত্র শূন্যটা রাখবো ঠিক আছে তো এখানে টু এ এবং এর সাথে এই যে থ্রি এ যেটা এটা এদিকে প্লাস আকারে আছে তো এর দিকে আমরা মাইনাস থ্রি এ আকারে আসে যাবে তারপর প্লাস টু বি আছে এই যে প্লাস টু বিটা এখানে লিখছি তারপর এই মাইনাস থ্রি বি যেটা এটা সমান চিহ্নের ডান দিকে মাইনাস থ্রি বি আছে তো সমান চিহ্নের বাঁ দিকে আনবো যখন তখন প্লাস থ্রি বি হবে সমান দিয়ে এই দিকে আর কোনো পথ থাকবে না সুতরাং আমরা শূন্য লিখে নেব এতটুকু বোঝা গেল দেখো এখানে এই যে থ্রি এ যেটা আছে সমান চিহ্নের ডান দিকে এটাকে সমান চিহ্নের বাঁ দিকে মাইনাস থ্রি এ আকারে এনেছি এবং এদিকে মাইনাস থ্রি বি ছিল সমান চিহ্নের ডান দিকে তো এটাকে বাঁ দিকে এনেছি প্লাস থ্রি বি আকারে ঠিক আছে তারপর দেখবে আমরা এখানে মাইনাস টু এ মাইনাস থ্রি এ দেখো যখন একটা সরি প্লাস টু এ এবং মাইনাস থ্রি এ আছে যখন দেখবে একটা প্লাস হয় একটা মাইনাস হয় তখন বড় যেটা সংখ্যা থাকে তার চিহ্নটা বসে এবং একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যায় ঠিক একইভাবে এখানে প্লাস টু এ এবং মাইনাস থ্রি এ আছে তো থ্রি এটা বড়ো আছে সুতরাং এই থ্রি এর চিহ্নটা বসবে অর্থাৎ মাইনাসটা বসবে তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে নেব অর্থাৎ থ্রি এ থেকে টু এ বিয়োগ করলে আমাদের মাঝে কেবলমাত্র এ থাকবে ঠিক আছে তিনটা এ থেকে দুটা এক বাদ দিলে আমাদের কাছে কেবলমাত্র একটা এ থাকবে ঠিক একইভাবে এখানে টু বি এবং থ্রি বি হয়ে যাবে আমাদের ফাইভ বি হয়ে যাবে ঠিক আছে এই দুটো সমাধান করে এটা এবং এবং আমাদের ফাইভ বি আসলো সমান আমাদের শূন্য আসলো ঠিক আছে তো এটাকে আমরা প্রথমে সমাধান করে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম এটাকে আমরা রোমান ওয়ান ধরে নেই এখন আমরা এটাকেও একইভাবে সমাধান করে নেই ঠিক আছে তো এখানে আমাদের সিক্স এ আছে তো এখন আমরা কি করব এই সেভেন এটা সমান চিহ্ন ডান দিক থেকে বাঁ দিকে এনে নেব তো প্লাস সেভেন এ আছে এদিকে তো এদিকে যখন আনবো তখন মাইনাস সেভেন এ হবে প্লাসটা মাইনাস হয়ে যায় তারপর এখানে মাইনাস সেভেন বি আছে তো এখানে সেভেন বি আছে আর এখানে টু বি আছে তো এটা প্লাস টু বিটা এদিকে তার নিজের জায়গা নিজের জায়গা থাকলো তো প্লাস টু বি থাকলো তারপর এখানে মাইনাস সেভেন বি যেটা আছে এটা সমান চিহ্নের ডান দিকে মাইনাস সেভেন বি আছে তো এদিকে প্লাস সেভেন বি হয়ে যাবে আমরা তারপর এখানে মাইনাস ফোরটা মাইনাস ফোর থাকবে কেননা সে তার নিজের জায়গায় থাকছে এদিকে আর আমাদের কিছু থাকবে না সেভেন এটা চলে গিয়েছে সেভেন বিটাও চলে গিয়েছে সুতরাং আমরা সমান দিয়ে শূন্য দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমরা এটা সমাধান করে নেই তো এখানে সিক্স এ আছে এবং মাইনাস সেভেন এ আছে বড়টা চিহ্ন বসবে সিক্স এ থেকে সেভেন এ বড় সুতরাং সেভেন এর চিহ্ন প্রথমে মাইনাস বসবে একটা থেকে আরেকটা বিয়োগ করে নেব সেভেন এ থেকে সিক্স বিয়োগ করলে আমাদের মাঝে কেবলমাত্র এটা থাকবে ঠিক আছে ঠিক একইভাবে এখানে প্লাস টু বি এবং সেভেন বি আছে সাতটা বি এবং দুটা এ নয়টা বি হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে মাইনাস ফোরটা আছে তো মাইনাস ফোরটা দিয়ে দেবো সমান শূন্য হয়ে যাবে এটা আমাদের দ্বিতীয় সমীকরণ এসে গেল এখন দেখো আমরা এখানে কিন্তু দুটো সমীকরণ পেয়ে গেছি এই দুটো সমীকরণ থেকে আমাদের এ এবং বি এর মানটা বের করতে হবে এখন হলো তোমাদের উপর যে তোমরা কোন পদ্ধতি দ্বারা এটাকে বের করতে চাও তোমরা যে কোনো পদ্ধতি দ্বারা এখানে কিন্তু সমাধান করতে পারো চাহে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করতে পারো চাহে তোমরা অপনয়ন পদ্ধতি দিয়ে করতে পারো চাহে তোমরা বীজগণিতীয় পদ্ধতি দ্বারাও সমাধান করতে পারো তোমরা যে কোনো পদ্ধতি দ্বারা সমাধান করতে পারো আমি আমার নিজস্ব যেটা ফেভারিট যেটা প্রিয় যেটা সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি সুতরাং এখানে আমি প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা এখানে সমাধান করে নেব। ঠিক আছে তো আমরা প্রত্যেকে জানি যে প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা রিভাইজ করে দিই তোমাদের জন্য আরো ভালো হবে প্রতিস্থাপন পদ্ধতি আমরা কিভাবে সমাধান করি প্রথমে আমরা একটা চলকের মান বের করে নিই ঠিক আছে ওখানে দুটা চলক থাকে তার মধ্যে থেকে একটা চলকের আমরা মান বের করে নেই এবং সেই চলকের মানটা আমরা দ্বিতীয় যদি আমরা প্রথম সমীকরণ থেকে একটা চলকের মান বের করি তাহলে সেটাকে আমরা দ্বিতীয় সমীকরণের মধ্যে বসিয়ে নেই এভাবে বসিয়ে আমরা কি করে নিই সমাধানটা বের করে নেই প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা ঠিক আছে তাছাড়া অপনয়ন পদ্ধতি দ্বারা আমরা কি করি দুটা সমীকরণকে একটা চলকে সমান করে তখন আমরা সেভাবে সমাধান করি যেগুলো কিন্তু আমি তোমাদেরকে অনুশীলন থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা যদি যারা দেখে না থাকো সেই ভিডিওগুলো দেখবে ঠিক আছে এখন আসি আমরা এই যে এই দুটাকে সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা সমাধান করে নেই ঠিক আছে তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে আমরা জানি প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা যে সমাধান কিভাবে করি প্রথমে একটা সমীকরণ থেকে একটা চলকের আমাদের মান বের করতে হয় চলো আমরা এই প্রথম সমীকরণ থেকে একটা চলক তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা কিভাবে সমাধান করি দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে দুটো সমীকরণ দেওয়া থাকে তো এই দুটো সমীকরণ থেকে একটা সমীকরণ সমীকরণ থেকে থেকে একটা একটা আমরা কি করি করি চলকের মান বের এবং সেই চলকের মান বের করে দ্বিতীয় সমীকরণের মধ্যে বসিয়ে আমরা মান বের করে নেই সমাধান করে নেই ঠিক একইভাবে এখানে আমরা আমরা প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা এ এবং বি এর মান বের করে নেব কেননা এখানে আমাদের দুটো সমীকরণ আছে ঠিক আছে তো চলো আমরা মান বের করে নিই তো প্রথমে আমাদেরকে একটা সমীকরণ থেকে যে কোনো একটা একটা ছলকের মান বের করতে হবে চলো আমরা প্রথম সমীকরণ থেকে এ চলকটার মান বের করে নিই ঠিক আছে তো এ এর মান আমরা প্রথমে বের করতে হবে তো প্রথমে এদিকে আমাদের মাইনাস এ আছে এই যে প্লাস ফাইভ বি এটা সমান চিহ্নের বাম দিকে আছে এটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে নেব তো এটা হয়ে যাবে আমাদের মাইনাস ফাইভ বি হয়ে যাবে ঠিক আছে বুঝে গেল এই প্লাস ফাইভ বি আছে সমান চিহ্নের বা দিকে তো ডান দিকে গিয়ে মাইনাস ফাইভ বি হয়ে গেল ঠিক আছে তো এখানে এখানে এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে আমরা জানি যে সমীকরণের যখন দুদিকে মাইনাস থাকে তখন কি হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় সুতরাং এখানে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল সুতরাং এখানে আমরা এ এর মান পেয়ে গেলাম কত ফাইভ ঠিক আছে তো এর মান আমরা ফাইভ বি পেয়ে গেলাম এটাকে আমরা রোমান থ্রি দিয়ে দিই তো এখন আমরা কি করলাম এই প্রথম সমীকরণ দেখো প্রতিস্থাপন পদ্ধতি এভাবে আমরা মানে প্রয়োগ করি তো প্রথম সমীকরণ থেকে এ এর মানটা বের করেছি এখন এই এর মান যেটা এটা আমরা দ্বিতীয় সমীকরণের মধ্যে বসিয়ে নিলেই আমরা মানটা পেয়ে যাব তো দ্বিতীয় সমীকরণের মধ্যে এ এর মান যেটা আছে অর্থাৎ ফাইভ বিটা বসিয়ে নেব ঠিক আছে তো এখানে আছে মাইনাস এ প্লাস নাইন বি মাইনাস ফোর তো এখানে প্রথমে মাইনাস এর জায়গায় আমরা বসিয়ে নেব ফাইভ বি ঠিক আছে প্লাস নাইন বি আছে মাইনাস ফোর আছে ইকুয়াল টু শূন্য এই আমাদের সমীকরণ আছে দেখতে বুঝতে পেরেছো এখানে দেখো আমরা প্রথম সমীকরণের থেকে এ এর মানটা আমরা পেয়েছি ফাইভ বি তো এখানে প্রথম সমীকরণ থেকে এর মানটা ফাইভ বি যেটা এটা আমরা দ্বিতীয় সমীকরণের মধ্যে বসিয়ে নিয়েছি এখন এই দ্বিতীয় সমীকরণ থেকে আমরা মানগুলো পেয়ে যাবো ঠিক আছে তো এখানে তোমরা ব্যাকেটের মধ্যে লিখে নেবে এই ইকুয়াল টু ফাইভ বি রুমান থ্রি থেকে ঠিক আছে তো এখন আমরা এখান থেকে মানটা বের করে নেই তো এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে ফাইভ বি আছে তো এখানে মাইনাস ফাইভ বি হবে তারপর এখানে প্লাস নাইন বি আছে তো প্লাস নাইন বি হবে তারপর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হবে তো এখানে মাইনাস ফাইভ বি প্লাস নাইন বি তো যখন একটা মাইনাস একটা প্লাস থাকে বড়টার চিহ্ন বসে তো বড়টা আছে আমাদের কি বড় কোনটি আছে নাইন বি তো তার চিহ্ন প্লাস আসবে তো এখানে প্লাস আসবে এবং তারপর একটা দিকে আরেকটা বিয়োগ করে নেব তো নাইন বি থেকে ফাইভ বিয়োগ করলে চার বি হয়ে যাবে অর্থাৎ প্লাস চার বি হয়ে যাবে মাইনাস চার এই মাইনাস চারটা এখানে থাকবে সমান শূন্য হবে ঠিক আছে তারপর এখানে দেখো ফোর বি ইকুয়াল আমাদের হয়ে যাবে এই মাইনাস ফোরটা সমান চিহ্ন বাম দিক থেকে ডান দিকে গিয়ে কি হয়ে যাবে প্লাস ফোর হয়ে যাবে তো ফোর বি ইকুয়াল তো বি আমাদের কি হয়ে যাবে এই ফোর ট ফোর ভাগের ঠিক আছে চার ভাগের চার এই চারটা সমান চিহ্ন এদিক থেকে এদিকে গিয়ে ভাগ আকারে চলে গেল ঠিক আছে সুতরাং বি ইকুয়াল টু আমাদের কত বের হয়ে আসলো এক ঠিক আছে এখানে শুধু ক্যালকুলেশনটা করলাম ঠিক আছে এখন আমাদের বিয়ের মান যেটা এটা এক পেয়ে গেলাম এখন আমাদের এ এর মানটা বেশ করতে হবে তো সুতরাং এখন আমরা কি করব এই এর মানটা আমরা এই তিন নম্বর সমীকরণের মধ্যে বসিয়ে এ এর মানটাও পেয়ে যাব ঠিক আছে সুতরাং আমরা জানি যে এ ইকুয়াল টু কত আছে ফাইভ বি আছে অর্থাৎ ফাইভ পূরণ বি এর মান কত বের হয়ে এসেছে এক হয়ে এসেছে সেটা এখানে বসিয়ে নেব তো সুতরাং এ ইকুয়াল টু পাঁচ পূরণ এক কত হয়ে গেলো পাঁচ হয়ে গেল। সুতরাং আমরা এ এর মান যেটা সেটা পাঁচ পেয়ে গেলাম এবং বিয়ের মানটা এক পেয়ে গেলাম সুতরাং আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো তোমাদের হয়তো এই যারা প্রতিস্থাপন পদ্ধতিটা আগে না দেখে আসো তাহলে তোমাদের কিন্তু বোঝা হবে না ঠিক আছে এখানে আমি খুব মানে শর্টকাটই বুঝিয়ে দিয়েছি তো তোমরা এই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পারবে আর ঠিক আছে তো আমি আশা করব তোমরা এই এক নম্বরে দুই নম্বরে রোমান ওয়ানটা বুঝতে পেরেছ এখন আমরা রোমান টুটা সমাধান করে দিই তোমাদের রোমান টুটা এর থেকে অনেক সহজ এটা একটু বড় হয়ে গিয়েছিল সেই জন্য তোমরা এই দুই তিনবার এটাকে প্র্যাকটিস করলে এসে যাবে ঠিক আছে এবং আরেকটা কথা মনে রাখবে এখানে যদি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা করতে অসুবিধা অসুবিধাও তাহলে তোমরা অপনয়ন পদ্ধতিটাও ব্যবহার করতে পারো বা বর্জ্যগুণন পদ্ধতিটাও ব্যবহার করতে পারো তোমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করে এ এবং বিয়ের মানটা বের করতে পারো তো আমাদের সর্বমূল কথা হলো কি এ এবং বিয়ের মান বের করা যে যে কোনো পদ্ধতি দ্বারা বের করতে পারবো তো আমি আশা করব তোমরা এই এক দুই নম্বরে রোমান ওয়ানটা বুঝতে পেরেছো এখন আমি রোমান টুটা তোমাদেরকে সমাধান করে দিই তোমরা এই প্রশ্নটা নোট করে নাও তো চলো বন্ধুরা এক নম্বর আর দুই নম্বর রোমান টুটা সমাধান করে নেই তো দুই নম্বর রোমান টুটা যেভাবে আমি বলেছিলাম খুব সহজ এটা খুবই সহজ প্রশ্ন আগের প্রশ্ন থেকে অনেক সহজ সুতরাং তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমরা খুব সহজেই এটা সমাধান করতে পারবে ঠিক আছে তো রোমান টুটা আমরা সমাধান করে নেই তো রোমান টুতে দেওয়া আছে কে এর কি মানের জন্য নিচের জোড়ার ও কি সমীকরণগুলো কোনো সমাধান থাকবে না অর্থাৎ এখানে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণের মধ্যে এখানে যে কে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় সমীকরণের মধ্যে এর কোন মানের জন্য নিচের যে দুটা এই যে দুটা সমীকরণ এই দুটা সমীকরণ কোনো সমাধান থাকবে না তো সুতরাং আমরা কি করব যে সমীকরণের যে সমাধান সমীকরণগুলো সমাধান না থাকার যে শর্ত যেটা সেটা লাগাবো লাগিয়ে আমরা কি করব উপরের যে প্রশ্নের মতো এটা এখান থেকেও কী করে নেব কে এর মানটা নির্ণয় করে নেব তো আমরা প্রত্যেকে জানি যে কোনো সমাধান না থাকার শর্তটা হলো এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু অর্থাৎ এই শর্তটা আমি আমরা লাগাবো লাগিয়ে কে এর মানটা এখান থেকে কে এর মানটা আমরা বের করে নেবো ঠিক আছে তো আমরা চলো সমাধান কর । নেই তো সর্বপ্রথমে আমাদের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলোকে লিখতে হবে তো প্রথমে আমরা এ ওয়ানটা লিখে নেই তো এ ওয়ানটা কত আছে প্রথম সমীকরণে এক্স এর শখ যেটা হলো তিন তারপর বি ওয়ান বি কত হলো প্রথম সমীকরণে ওয়াই এর শখ ঠিক আছে তো এর আগে আমাদের আরও একটা কাজ করতে হবে সেটাকে হলো এই দুটাকে সাধারণ রূপে আনা ঠিক আছে তো আমরা চলো এই দুটাকে প্রথমে সাধারণ রূপে এনে নে। তো এটা কি হয়ে যাবে সাধারণ রূপে আনলে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান টু জিরো এটা কি হয়ে যাবে টু কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে এই দুটাকে আমরা কী করলাম সাধারণ রূপে এনে নিলাম ঠিক আছে এখানে ব্যাকেট লাগিয়ে মনে করে ব্যাকেটটা লাগাবে ঠিক আছে এখন আমরা কী করি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলোর মানটা বের করে নেই তো এ ওয়ান আমাদের কত হলো এ ওয়ান হলো প্রথম সমীকরণে এটা হলো প্রথম সমীকরণে এক্সের শখ সেটা হলো থি তারপর বি ওয়ান বি ওয়ান হলো কি প্রথম সমীকরণে ওয়াই এর শখ তো প্রথম সমীকরণে ওয়াই এর শখটা কত আছে এক আছে তারপর সি ওয়ান সি ওয়ানটা কি প্রথম সমীকরণের দুবুক যেটা পড় সেটা হলো কত মাইনাস এক তো মাইনাস এক তারপর এ টু এ টু এর মান কত আছে দ্বিতীয় সমীকরণের এক্স এর শখ তো দ্বিতীয় সমীকরণের এক্স এর শখটা দেখতে পাচ্ছ তোমরা টু কে মাইনাস তারপর আমরা বি টুটাও লিখে নেই বি এর মান কত দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের শখ তোমরা দেখতে পাচ্ছ কে মাইনাস ওয়ান তারপর এখানে আমরা সি টুটা লিখে নেই দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পথ সেটা হলো কি মাইনাস কে প্লাস ওয়ান মাইনাস সরি টু কে প্লাস ওয়ান তো এখান থেকে আমি কী করলাম সুজি এই উপরে দুটা সমীকরণ থেকে এ ওয়ান বি ওয়ান সি ওয়ানগুলো বের করে নিলাম এখন আমাদের এই সমাধান না থাকার শর্তটা লাগিয়ে আমাদের কে এর মানটা বের করতে হবে ঠিক আছে তো অতএব আমরা লিখে নেব সমাধান থাকবে না কোন সমাধান থাকবে না যখন আমাদের এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হবে বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়াল টু হবে সি ওয়ান বাই সি টু ঠিক আছে তো অর্থাৎ এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বিয়ান বাই বি টু যখন সি ওয়ান বাই নট ইকাল টু সি ওয়ান বাই সি টু হবে তখন আমাদের সমীকরণ গুলো কোন সমাধান থাকবে না এখন আমরা কিভাবে এটাকে সমাধান করবো দেখ এখানে যদি আমরা কেবলমাত্রে ও এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু লাগানোর পর যেটা আমাদের কে এর মান হয়ে যাবে সেটা হবে আমাদের এই সেটা আমাদের কে এর মান হয়ে যাবে ঠিক আছে তো আমরা কেবলমাত্র কি করব এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু লাগে নেই ঠিক আছে তো আমি তোমরা এতটুকু নোট করে নেও আমি উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের চলো আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই দেখো এখানে আমাদের এ ওয়ান প্রথমে মানগুলো খুব সহজেই লিখে নেই তো এ ওয়ানের মান কত আছে আমাদের থ্রি আছে তারপর নিচে এ টু আছে এ টু এর মান কত আছে টু কে মাইনাস ওয়ান তারপর ইকুয়াল টু আমরা কেবল মান দেখবো নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এগুলো দেখবো না শুধু আমরা এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু ওয়ান বাই বি টু অতটুকু লিখবো লিখে আমরা কে এর মানটা পেয়ে যাবো ঠিক আছে এই নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এখন লেখার কোনো দরকার নেই ঠিক আছে তো আমাদের উপরে ওয়ান লিখতে হবে বি ওয়ান এর মান কত আছে এক আছে এবং বি টু এর মান কত আছে কে মাইনাস ওয়ান সুতরাং আমরা এখানে এই সমীকরণটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা কি করে নেই এখান থেকে বৈদ্য করে নেই দেখো এখানে আমরা সি ওয়ান বাই সি টু নট টু দিয়ে সি ওয়ান বাই সি টুটা লিখে নেই নেই তোমার এখানে লেখার কোনো দরকার নেই সুতরাং তোমাদের লিখতে হবে না ঠিক আছে আমরা শুধুমাত্র এই দুটা রাশিকে লিখে নিলে হয়ে যাবে তো এখন আমরা বৈদ্য করে নেব অর্থাৎ তিনের সাথে আমাদের কে মাইনাস ওয়ান পূরণ করতে হবে এবং টু কে মাইনাস এর সাথে এক পূরণ করতে হবে চলো আমরা বৈদ্য গুণন করে নেই অর্থাৎ এক পূরণ টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি পূরণ কে মাইনাস ওয়ান ঠিক আছে তো আমি তোমাদেরকে এখানে দেখে সমাধান করে এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন তো এক পূরণ টু কে মাইনাস ওয়ান তো আমাদের এই থাকবে কি টু কে মাইনাস ওয়ান এদিকে কেননা টু কে মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান হবে এবং এখানে থ্রি ইন্টু কে মাইনাস ওয়ান তো প্রথমে থ্রি পূরণ কে থ্রি কে হবে তারপর থ্রি পূরণ মাইনাস ওয়ানে কি হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আমাদের এটাকে সমাধান করতে হবে তো টু কে এই যে থ্রি কে এটাকে সমান এদিকে এনে নেই কাজ করি এই যে কে আলা চলক আলা পদটাকে সমান ডান দিকে এনে নেই এবং সংখ্যা আলাগুলোকে গুলোকে দিকে নিয়ে তো এই থ্রি প্লাস আকারে আছে তো এদিকে মাইনাস থ্রি আকারে হয়ে যাবে তারপর এখানে মাইনাস থ্রি আছে এবং এখানে মাইনাস ওয়ান আছে তো সমান চিহ্ন বাঁ দিকে মাইনাস ওয়ান আছে তো সমান চিহ্ন ডান দিকে প্লাস ওয়ান হয়ে যাবে তারপর এখানে টু কে মাইনাস থ্রি কে কত হয়ে যাবে দেখো থ্রি কেটা বড় আছে তো তার চিহ্নটা বসবে অর্থাৎ মাইনাসটা বসবে তারপর থ্রি কে থেকে টু কে বিয়োগ হয়ে গেলে আমাদের কেবলমাত্র কেটা এটা থাকবে তারপর মাইনাস থ্রি প্লাস ওয়ান আছে তো কি হয়ে যাবে মাইনাস থ্রি প্লাস ওয়ান তো বড়টার চিহ্ন বসবে বড় কত আছে তিন আছে তার চিহ্ন মাইনাস আসবে তারপর তিন থেকে এক বিয়োগ করলে দুই হয়ে যাবে তারপর দেখো করছো ওয়ান চিহ্ন দুদিকে মাইনাস আছে এদিকেও আছে এদিকেও মাইনাস আছে দুটা ক্যান্সেল হয়ে যাবে সুতরাং আমাদের কে মান কত আসলো দুই আসলো তো সুতরাং আমাদের প্রশ্নে বলেছিল কে এর মানটা কি হবে যাতে এই জুলারোগিক সমীকরণের কোনো সমাধান থাকে না সুতরাং কে এর মান আমরা দেখতে পাচ্ছি দুই এসেছে এই প্রশ্নটা খুব সহজ ছিল সুতরাং আমি আশা করব তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এখন আমরা রোমান থ্রিটাও খুব সহজ প্রশ্ন সেটাও সমাধান করে নেই ঠিক আছে এখানে কেবলমাত্র লক্ষ্য করবে আমাদের যে সি ওয়ান বাই নট এটা আমাদের লিখার দরকার নেই এই দুটা রাশি থেকেই আমরা কে এর মানটা পেয়ে যেতে পারি তো আমি আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এখন আমি রুমান থ্রিটা তোমাদেরকে সমাধান করে দেই চলো বন্ধুরা এখন আমরা দুই নম্বর প্রশ্নের রোমান থ্রিটাকে শেষ করে আজকের এই ভিডিওটাকে সমাপ্ত করে নেব তো রোমান থ্রিটা খুব সহজে রোমান টু এর মতো তো তোমরা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে তো নিচে দেওয়া আছে নিচের প্রদত্ত সমীকরণগুলো একটা সমাধান থাকলে পি এর মান নির্ণয় করো অর্থাৎ নিচের দুটা সমীকরণ দেওয়া আছে এই দুটা সমীকরণের মধ্যে একটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পি আছে এই পি এর মানটা বের করতে হবে কখন বের করতে হবে যখন একটা মাত্র সমাধান থাকে অর্থাৎ একটা মাত্র সমাধানের যে শর্ত যেটা সেটা আমাদের লাগিয়ে পি এর মানটা বের করতে হবে ঠিক আছে তো তাহলে আমরা চলো বের করে নিই তার আগে আমি একটা কথা বলে দিই একটা মাত্র সমাধান কখন থাকে যখন আমাদের এ ওয়ান বাই এ টু নট ইকাল টু ওয়ান বাই বি টু হয় তখন একটি মাত্র সমাধান থাকে সেটা আমি এক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলে দিয়েছি ঠিক আছে তাহলে চলো এটাকে আমাদের সমাধান করে নিই তো সর্বপ্রথমে এটাকে ঠিক একইভাবে সাধারণ রূপে এনে নেই তো পি এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে এটা হয়ে যাবে কি সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই দুটাকে আমরা কী করলাম সাধারণ এনে নিলাম এখন আমরা টিকে কীভাবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলো বের করে নেই তো এ ওয়ানের মান কত আছে পি আছে এ টু এর বি ওয়ানের মান কত আছে মাইনাস ওয়ান আছে এখানে ওয়াইয়ের সাথে কিছু নাই মানে কি তা কী আছে ওয়া মাইনাস ওয়ান আছে কেননা এখানে ওয়াইয়ের সাথে প্রথমে ওয়ান আছে তার প্রথমে মাইনাস আছে অর্থাৎ বি ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে গেল তারপর এখানে সি ওয়ানটার মান কত হয়ে যাবে সি ওয়ানটার মান হয়ে যাবে মাইনাস টু তারপর এ টু এর মানটা বের করে নেই এ টু এর মান কত হবে এ টু এর মান কত আছে ছয় আছে তারপর বি টু এর মান কত আছে মাইনাস দুই আছে এবং সি টু এর মান কত আছে মাইনাস তিন আছে তোমরা দেখতেই পারছো এখন আমাদের একটা মাত্র সমাধান একটি মাত্র সমাধান থাকবে মাত্র সমাধান থাকবে অর্থাৎ অদ্বিতীয় সমাধান যেটা ছিল থাকবে কখন একটি মাত্র সমাধান থাকবে আমরা প্রত্যেকে জানি যখন এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয় ঠিক আছে যখন এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বি ওয়ান বাই বি টু হবে তখন আমরা বলবো একটি মাত্র সমাধান আছে তো এ ওয়ানের মান কত আছে পি আছে এবং এ টু এর মান কত আছে সিক্স আছে অর্থাৎ নিজের সিক্স আছে নট ইকোয়াল টু বি ওয়ানের মান কত আছে মাইনাস এক আছে এবং বি টু এর মান কত আছে মাইনাস দুই আছে তো এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা কী করলাম এখন এখানে কি আসলো পি আসলো এখানে সিক্স আসলো এখানে নট ইকুয়েল টু কত আসলো এখানে উপরে এক নিচে দুই এখন আমরা বর্জ্যকূরণ করে নেব তো এই পি এর সাথে দুই পূরণ হয়ে যাবে চয়ের সাথে এক পূরণ হয়ে যাবে তো আমরা কী পাবো তো আমি এখানে তোমাদেরকে দেখে দিই দেখো এখানে পি এবং এ পূরণ হয়ে দুই পূরণ পি হবে এদিকে একদিকে এবং অন্যদিকে আমরা বর্জ্য পূরণ করলে ছয় পূরণ এক হবে ঠিক আছে দুই পূরণ পি এর টু পি হবে এবং ছয় পূরণ এক ছয় হবে তো পি ইকুয়াল টু কি হয়ে যাবে ছয় ভাগের দুই সরি দুই ভাগের ছয় হবে এই দুইটা পি এর সাথে পুরন আকারে আছে তো অন্যদিকে বাঘ আকারে চলে গেলো তো পি ইকুয়াল টু আমাদের কি আসলো সরি এখানে একটা কথা লক্ষ্য করবে এখানে নট ইকুয়াল টু আছে সুতরাং আমাদের এখানে নট ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু দিলে ভুল হয়ে যাবে তো পিজ ইজ নট ইকুয়াল টু আমাদের চয় হবে তারপর পি ইজ নট ইকুয়াল টু কত হয়ে যাবে পি ইজ নট ইকুয়াল টু ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তিন হয়ে যাবে সুতরাং আমরা পেলাম পি ইজ নট ইকুয়াল টু থ্রি তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে পি এর মান কি কি মানের জন্য এর মধ্যে একটা সমাধান থাকবে তো আমরা দেখলাম যে পি ইজ নট ইকুয়াল টু থ্রি অর্থাৎ পি এর মান তিন ছাড়া যে কোনো পি ইজ নট ইকুয়াল টু অর্থাৎ পি এর মান তিন ছাড়া যে কোনো মানের জন্য এটির মধ্যে একটা সমাধান থাকবে এটা বের হয়ে এসেছে এই কথা বোঝাতে চেয়েছে সুতরাং আমরা লিখে নেব পি এর মান তিন যে কোনো মানের জন্য যে কোনো মানের জন্য একটি সমাধান থাকবে ঠিক আছে তো আমি আশা করব তোমাদের তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে আমাদের বলেছিলো কি দুটা সমীকরণ দেওয়া ছিল এবং দুটা সমীকরণ থেকে একটা সমীকরণের মধ্যে পি একটা দেওয়া ছিল এই পিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখানে আমাদের দেখলাম যে আমরা একটা মাত্র সমাধান থাকার যে শর্ত যেটা সেটা এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু সেখান থেকে আমরা পেলাম যে পি ইজ নট ইকুয়াল টু তিন অর্থাৎ যখন পি এর মান তিন হবে না তখন এর মধ্যে একটা সমাধান থাকবে সুতরাং এখানে আমরা লিখে নিলাম পি এর পি এর মান তিন ছাড়া যে কোনো মানের জন্য মাত্র সমাধান থাকবে তো আমি আশা করবো এই প্রশ্নটাও খুব সহজ ছিল তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে